Hello everyone, Assalamu alaikum. Shabai kemon achen? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাইও ভালো আছি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল জান্নাতুল মিতে আজকে আমি COVID-19 এর ভ্যাকসিন নিতে যাচ্ছি এখন বাসার সবার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে সবাই দ্বিতীয় ডোজও দিয়ে দিয়েছে আমি রেজিস্ট্রেশন করতে পারছিলাম না কারণ হচ্ছে 25 বছরের আগে রেজিস্ট্রেশন করা এলাও ছিল না এখন যেহেতু এজটা 18 করেছে মানে 18 থেকে রেজিস্ট্রেশন করা যাচ্ছে তো আমি গত পরশুদিন রেজিস্ট্রেশন করেছি আমার ফোনে মেসেজ এসেছে আমার টিকার ডেটটা আজকে দেওয়া হয়েছে তো এখন আমি যাচ্ছি ভ্যাকসিন নিতে এনার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে এসেছি প্রচন্ড প্রচন্ড লোক যাক আলহামদুলিল্লাহ আমার টিকা দেওয়া শেষ আচ্ছা আচ্ছা তো আজকে বিকেলের নাস্তায় আমি পেঁয়াজও বানাবো ওই জন্য পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কেটে নিয়েছি আর ডালটাও আমি বেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ মরিচ দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো এটা যার যার ইচ্ছে আমি দিচ্ছি একটু টেস্টটা ভালো আসে এই জন্য জিরে গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন এখন ভালোভাবে মেখে নিব আমার মাখা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি তো এখন দিয়ে দিচ্ছি আমি খুব পাতলা করে দেই পেঁয়াজটা
তো আমি একইভাবে সবগুলো পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলোকে তুলে নিব। এই যে আমি এই পেঁয়াজগুলো নামিয়ে নিয়েছি, এখন আমি বাকি পেঁয়াজগুলো ভেজে নিব। তুমি যাইতেছো? জিজ্ঞেস করো, ফোন দাও। আমি দূরে কিনছি না, কষাই করতে কিনছি 18-20 এই সাইজের কিনছি। আরে মশাই ধরছে খাসিটা রে, মশাই ধরছে।